নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট বড়। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা বসে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি চট্টি করে পড়ো, বলবো তুমি ভাই দুষ্ট ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো কিড়ি পুষব পাখির ছানা। 10:30 যাবে যখন বেজে, নবার জন্য করব না তো তাড়া। ছাতা একটা ঘাড়ে করে নিয়ে জটি পায় বেরিয়ে আসব পাড়া। গুরুমশাই দাওয়াই এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন সেলেট কোথা, দেরি হচ্ছে বসে পড়া করো, আমি বলবো খোকা তোমার নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবেন, বাবু মশাই আসছি এখন, তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে, ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তখন তারে ধমক দিয়ে কাবো, কাজ করছি গোল করো না মেলা, রাতের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব, করবো না তো ভয়, করবো না তো ভয়। মামা যদি ছুটে এসে বলেন হারিয়ে যাবে আমার কোলে চড়ো, আমি বলবো দেখছো নাকি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে তাই তো, খোকা আমার সেই খোকা নেই নাই তো। আমি যখন প্রথম বড় হব, মা সেই দিন গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দোয়ার দিয়ে, ভাববে খোকার বোল শুনিনি ঘরে। আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি জিকে, মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তরো, আমি বলবো মা এনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। পুরো যদি টাকা ফুরে খাওয়ার যত চাই মা, এনে দেবো আবার। আশ্বিনাতে পুজোর ছুটি হলে মেলা বসবে গাজন তলা ঘাটে, বাবার নৌকো কত দূরে থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজা সোজি, খোকা আমার খোকাই আছে বুঝি, ছোট ছোট রঙিন জুতো জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো, আমি বলবো দাদা এসে পড়ুক আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট মাম জামা পড়তে গেলে আর হবে যে আমার। ধন্যবাদ।